আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিডি প্রবাসীর পক্ষ থেকে আমি হেলালুদ্দিন। তো আজকে ভিজিট ভিসা নিয়ে কেন আসতে দিচ্ছে না বাংলাদেশ এয়ারপোর্ট, এবং কী কী কারণে ফেরত দিচ্ছে, এবং দুবাই এয়ারপোর্ট থেকে কী কী কারণে ফেরত দিচ্ছে, এই বিষয়গুলো নিয়ে যদিও আলোচনা করেছি আগে, কিন্তু 1 তারিখ থেকে, অর্থাৎ গতকালকে থেকে, আবার নতুন করে ঝামেলা শুরু হয়েছে। সেই ঝামেলাগুলার কিছু বর্ণনা আপনাদেরকে দিব, যাতে আপনারা এই সমস্যায় না পড়েন। তো প্রিয় দর্শক, আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশ এয়ারপোর্টে ভিজিট গুলার পর থেকেই যেসব ঝামেলা করে, সাধারণত যাদেরকে কন্ট্যাক্ট ছাড়া তাদেরকে আসতে দেয় না, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কন্ট্যাক্ট করার পরেও তাদেরকে ফেরত দিচ্ছে। স্পেশাল একটা টিম তাদেরকে শুধু ইমিগ্রেশনের পর না, বিমানে বসা অবস্থায় সেখান থেকেও নিয়ে আসছে যে দুবাই কেন যাচ্ছ, দুবাই যাওয়ার মানিটা কি। আমি এই কথাটা আসলে বুঝি না, আপনারাও নিশ্চয় বুঝেন কি না জানি না, যে দুবাই আসলে তাদের সমস্যাটা কি। বাংলাদেশের ভিজিটে আসলে এখানে আসা, ভিসা লাগানোর পরে, টাকা কামাই করার পরে, যদি 2 পয়সা কামাই করে দেশের জন্যই লাভ, কিন্তু এটা কেন দিচ্ছে না জানি না। তো মূল কথা যেটি হচ্ছে, কন্ট্যাক্ট করার পরেও অনেককে ফেরত দিচ্ছে। তো কন্ট্যাক্ট করার পরে ফেরত দিলে আপনার পুরো টাকাই মাইল, কন্ট্যাক্টের টাকা, টিকিটের টাকা, ভিসার টাকা, অফলোড যদি সিল মারে তাহলে তো এই অফলোড তুলতে আর অনেক টাকা খরচ। এটা গতকালকে থেকে শুরু করছে চিটাগাং এয়ারপোর্টেও, যদিও সেটা একটু নর্মাল ছিল, চিটাং এয়ারপোর্টেও সেই সমস্যা শুরু করছে। সেখান থেকেও ইমিগ্রেশন হওয়ার পরেও লোককে দিতেছে না, নতুন লোক বিভিন্ন জনকে বিভিন্ন প্রশ্ন করে, কেন যাচ্ছ, কীভাবে যাচ্ছ, কে নিচ্ছে, কে আছে সেখানে। তো নতুন লোক এমনিতেই বিভিন্ন কথাবার্তাতে ঝামেলা, তারপরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক বিভিন্ন মাধ্যম থেকে আসে এয়ারপোর্টে, আসে ঠিকমতো উত্তর না দিতে পারলে তাদেরকে ফেরত দিয়ে দেয়। এমনও হয় যে প্রতি ফ্লাইটে যারা আছেন সবাইকে ফেরত দিয়ে দেয়। তো এর থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে, আপনারা আপাতত ভিজিটে আসা থেকে বিরত থাকেন। যখন সুযোগ দেখেন যে এয়ারপোর্টে কোনো ঝামেলা হচ্ছে না, তখন আস্তে আস্তে আসবেন। আর এখন একসাথে যে সবাই আসতে চাচ্ছেন, এই জন্য আরও বড় একটা ঝামেলা হয়ে যাচ্ছে এয়ারপোর্টে তাদের। আর আরেকটা সমস্যা হচ্ছে, অনেকে অনেক ট্রাভেলসে কিন্তু বলে যে তারা কন্ট্যাক্ট করছে এয়ারপোর্টের সাথে, কিন্তু কন্ট্যাক্ট করে না। তখন এয়ারপোর্টে যাওয়ার পরে সেখানে যাচাই বাছাই করে দেখে যে না, কন্ট্যাক্ট তো নাই, তখন ফেরত দিয়ে দেয়। এটা গেল তো বাংলাদেশের কথা, দুবাই এয়ারপোর্টে কেন ফেরত দেয়। দুবাই এয়ারপোর্ট থেকে আগেই তো বলেছি অন্যান্য ভিডিওতে, হোটেল বুকিং কনফার্ম থাকতে হবে, কয়দিন থাকবেন হোটেলে, কে আনছে আপনাকে, কেন আসছেন, এই বিষয়গুলো রাখতে হবে মাথায়। তারপরে 2000 দেরহাম আপনার থাকতে হবে সাথে, 2000 দেরহাম যদি না দেখাতে পারেন, এবং 2000 দেরহাম দিয়ে কতদিন থাকতে পারবেন না থাকতে পারবেন সেটার একটা রূপরেখা আপনাকে দিতে হবে। যদি এয়ারপোর্ট প্রশ্ন করে, প্রশ্ন না করলে তো কোনো কথাই নেই। এই 2000 দেরহাম দিয়ে আপনার হোটেল বুকিংয়ে কয়দিন থাকতে বা কার সাথে থাকবেন, আত্মীয় কে আছে, কেন আসছেন, আবার ফেরত যাবেন কি না, ফেরত যাওয়ার জন্য কনফার্ম টিকিট দেখাতে হবে, তারা চেক করবে সেটা, এবং হোটেল বুকিং আছে কি না কনফার্ম, হোটেলে থাকবেন, পেমেন্ট হয়েছে কি না সেটাও দেখাতে হবে। তো এই বিষয়গুলো আপনার যদি থাকে, তাহলে অবশ্যই আপনি দুবাই আসলে সেখান থেকে বের হতে পারবেন। আর দুবাইতে আসার পরে যদি আপনি কোনো কারণে আনফিট হয়ে যান, এয়ারপোর্টের এই প্রশ্নগুলো আপনার সঠিক থাকে না, আপনার কাগজপত্র না থাকে, আপনার যদি ফ্যামিলি থাকে তাহলে অন্য কথা, আপনার ভাই ভাই থাকে, আপনার বাবা থাকে, আপনার ফ্যামিলি মা বাবা থাকলে তো আর কোনো কথাই নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার এখানে শুধু বাবা আছে বা ভাই আছে, তারা কি কাজ করে, তারা তাদের বাসায় থাকতে পারবেন কি না, তাদের বাসার ঠিকানা, আইডি নাম্বার, এগুলো যদি দিতে পারেন তাহলে আসতে পারবেন। এবং যদি কেউ না থাকে, নিজের ব্লাড সম্পর্কের এই আত্মীয়গুলা ছাড়া যদি অন্য কেউ থাকে, আপনার দুলাভাই থাকে, আপনার খালুর জামাই থাকে, আপনার দূরের চাচা, ফ্রেন্ড, এগুলা থাকে, তাহলে হ্যাঁ, এগুলার
দিতে পারেন এগুলার ঠিকানা, কিন্তু আপনাকে হোটেল বুকিং কতদিন থাকবেন বা আবার ফিরত যাবেন কিনা, টিকিট আছে কিনা, এই জিনিসগুলা দেখবে তারা। এগুলা ঠিক থাকে যদি তাহলে দিবে। এবং আমরা এও দেখেছি যে অনেক ভিজিটের যাত্রী যারা আসছিলেন দুবাই থেকে, কিছুদিন আগে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে পাসপোর্ট রেখে, অর্থাৎ যাদের টিকিট ছিল না, টিকিট ছিল না যাওয়ার টিকিট সহ, তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে যখন আপনি পেমেন্ট করবেন এই টিকিটের যাওয়ার পয়সা, তখন আপনার পাসপোর্ট ফেরত দেওয়া হবে। এই জন্য এই ভুল করবেন না, টিকিট নিয়ে অবশ্যই আসবেন, কারণ টিকিট না ছাড়া একটা সবচাইতে দুবাই এয়ারপোর্টে ফেরত দেওয়ার মূল কারণ হচ্ছে কনফার্ম টিকিট না থাকা এবং হোটেল বুকিং না থাকা। আর যে ডলার বাংলাদেশের জন্য এবং এখানে দিরহামের জন্য, ডলার আনলেই চলবে, মনে করেন ৬০০ ডলারের মতো যদি নিয়ে আসেন তাহলে ওকে। এই হচ্ছে সর্বশেষ কথা। শেষ কথা যেটা আবারও বলতে চাই, আপনারা হতাশ না হয়ে, তাড়াতাড়ি না করে ভিজিটে আশা করা যায় কিছুদিন ভিসা লাগানোর সুযোগ থাকবে, আর যদি নাই থাকে তাহলে পার্টনার ভিসা যেটা আগেই ছিল সেটা লাগাতে পারবেন। তাড়াহুড়া করে এই 17 তারিখের ভিতরে আসতেই হবে, 18 তারিখের ভিতরে আসতেই হবে, এটা না করে একটু ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর বাংলাদেশ এয়ারপোর্টের যে ঝামেলা, সেটা তো আমাদের বাংলাদেশ, সেটা ঠিক হবে কি না সেটা জানা নেই, কারণ বাংলাদেশের এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারা চায় যে বাংলাদেশের এত সুন্দর একটা দেশ, মারামারি নাই, কাটাকাটি নাই, ব্যবসা করলে শুধু লাভ আর লাভ, চাঁদা দিতে হয় না, ঘুষ দিতে হয় না, চাকরি করতে পারবেন, লাখ লাখ টাকা কামাতে পারবেন, এই দেশ ছেড়ে কেন যাবেন? এই জন্য তারা হয়তো আসতে দিচ্ছে না, হয়তো বা তারা যখন দেখবে যে না বাংলাদেশ এর লোক বাইরে গেলে লাভ হবে, তখন তারা হয়তো আসতে দিবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। যা করবেন বুঝে শুনে করেন, যাতে আপনার পুরো টাকাটা নষ্ট না হয়, ভিজিটের টাকা, টিকিটের টাকা, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার নতুন করে কোনো ভিডিও নিয়ে যদি আসি, কোনো আপডেট আসে অবশ্যই জানানো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।